পাঁচটি কথা যা প্রতিটি ছেলে এমন কারোর কাছে থেকে শুনতে চায় যাকে সে অনেক বেশি পছন্দ করে বা ভালোবাসে। নাম্বার ওয়ান, আই বিলিভ ইন ইউ, আমি তোমাকে ভরসা করি, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি হলে বিশ্বাসের যোগ্য। এই কথাটি যে কোনো ছেলের মনের গভীরে গিয়ে লাগে। নাম্বার টু, তুমি অনেক হ্যান্ডসাম বা তুমি এই ড্রেসে অনেক সুন্দর লাগো, এটা শোনার পর যে কোনো ছেলে নিজের প্রতি আরও যত্নবান হয়ে ওঠে। নাম্বার থ্রি, তুমি অন্য ছেলেদের মতো নও, এটা একটি ছোট্ট কথা কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটি কথা। নাম্বার ফোর, আমি তোমার সাথে নিজেকে সেফ মনে করি, এটা যে কাউকে প্রাউড ফিল করাই। আর নাম্বার ফাইভ, তুমি সবসময় আমার হাসির খেয়াল রাখো, তোমার সাথে থাকা আমাকে খুশি দেয়। আর এই পাঁচটি কথা যে কোনো মানুষের মনে জায়গা তৈরি করার জন্য যথেষ্ট। আর সমস্যা তো জীবনে আসতেই থাকবে, কিছু না কিছু আপনার জীবনে তো হতেই থাকবে, আপনি কেবল নিজেকে পরিবর্তন করে এমন তৈরি করুন যেন সব কিছুকে আপনি এনজয় করতে পারেন। আর একটু নির্লজ্জ হওয়া অনেক দরকার আছে, কিন্তু সব জায়গাতে নয়, অল্প কিছু জায়গায়। যেমন কিছু লোক কারো সঙ্গে মন খুলে কথা বলতে পারে না, ইন্টারভিউ দিতে গিয়ে নার্ভাস হয়ে পড়ে। তাহলে আমি আপনাকে কিছু টিপস দেব যা আপনার লজ্জা দূর করতে অনেক বেশি সাহায্য করবে। সবার প্রথম হলো সেলফ ইমেজ। আমাদের সবার মাইন্ডেই আমাদের একটি ইমেজ আছে, আর এটাই হলো সবথেকে খারাপ। আমরা সব কিছুতে পারফেক্ট হবার পরেও নিজের মধ্যে কোনো না কোনো কমতি খুঁজে পাই। আমাদের মনে হয় আমরা ভালো করে কথা বলতে পারি না, আর তাই এটা সামনের জনের কাছে আমাদেরকে ছোট করে দেবে। আর আমার মনে হয় আপনার এই সব কিছু ভাবা একদমই উচিত নয়। তাই আপনার সেলফ ইমেজ নিজের ব্রেন থেকে ডিলিট করে দিন। আর এটা না ভেবে যে কে কী ভাববে, লোকে কী বলবে, আপনি কেবল লোকের সঙ্গে কথা বলুন। এরপর হলো নিজের পার্সোনালিটি পরিবর্তন করুন। রাতারাতি আপনার পার্সোনালিটি পরিবর্তন হবে না, আর অনেক লোক তো এটা জানেও না যে পার্সোনালিটি চেঞ্জ কিভাবে হয়। তাহলে সহজ ভাষায় বললে, আপনি যেমনটা আছেন যদি আপনার জীবনে সামান্য কোনো পরিবর্তন করেন, এটা আপনার অভ্যেসকে বদলে দেবে। আর যখন আপনার অভ্যেস বদলে যাবে, তখন অটোমেটিক আপনার পার্সোনালিটিও বদলে যাবে। এরপর হলো নতুন কোনো ভাষা শিখুন। আপনার মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা শেখা দরকার আছে। যেমন আমাদের দেশে অনেক লোক আজ ইংলিশে কথা বলে, তাই আপনি নিজেকে এতটা আপডেট তো অবশ্যই করুন যাতে আপনি ইংলিশ বলতে ও বুঝতে পারেন, যা আপনার লজ্জাকে অনেক বেশি কম করবে এবং অন্যের সামনে আপনাকে আরও বেশি কনফিডেন্স দেবে। সবশেষে একটি ছোট্ট গল্প আপনাদেরকে শোনাতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা অনেক বড় একটি শিক্ষা। একবার একটি ঈগল পাখি গাছের ডালে বসে রেস্ট করছিল, অর্থাৎ সে কোনো কিছুই করছিল না, কেবল হাওয়া খাচ্ছিল। আর ওই গাছের নিচে দিয়ে একটি খরগোশ যাচ্ছিল, আর খরগোশটি যখন ঈগলটাকে দেখে সে দাঁড়িয়ে পড়ে। আর তারপর ঈগলটিকে বলে, তুমি যেমন আরামে গাছের ডালে বসে আছো আর কোনো কিছুই করছো না, আমিও কি এমনভাবে বসে থাকতে পারি, আমিও কি তোমার মতো আরাম করতে পারি? তখন ঈগলটি বলে, হ্যাঁ কেন নয়, তুমিও বসে থাকতে পারো। এরপর খরগোশটি ওখানেই মাটিতে আরামে বসে পড়ে এবং রেস্ট করা শুরু করে। আর যখনই খরগোশটি ঘুমিয়ে পড়ে, পিছন থেকে একটি শেয়াল আসে আর খরগোশটিকে ধরে ফেলে, আর তাকে মেরে খাবার জন্য জঙ্গলের মাঝে নিয়ে চলে যায়। তো এই ছোট্ট গল্প থেকে আপনি কি শিখলেন? এটা আমাদেরকে শেখায় আপনি রেস্ট করুন, নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে বসতে হবে সবার উপরে। যত উপরে আপনি থাকবেন আপনি তত বেশি সুরক্ষিত থাকবেন। তাই যতক্ষণ আপনি ওই উচ্চতায় না পৌঁছাবেন ততক্ষণ আপনাকে চলতে হবে, রেস্ট করা যাবে না। আর কনফিডেন্স কোনো কাজকে পারফেক্টভাবে করার থেকে অনেক ভালো, কারণ কোনো কাজকে পারফেক্ট করা এটা দেখায় যে আপনি কোনো কাজকে কতটা ভালোভাবে করতে পারবেন, কিন্তু কনফিডেন্স এটা দেখায় যে কোনো কিছু পারফেক্ট না হলেও সেটাকে কিভাবে সামলাতে হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখেছেন। ভিডিও ভালো লাগলে
লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।